যখন কিছু আসা ভেঙে যায় তখন নিজের চোখের কোণেই জল গড়িয়ে পড়ে। খুব কাঁদবে একদিন আর বলবে, একটা পাগল ছিল যে শুধু আমারই ছিল। আমি হয়তো সেদিন এই পৃথিবীতে নাও থাকতে পারি। আঘাত মানুষকে কষ্ট দেয় না, আঘাত মানুষকে বদলেও দেয়। মানুষের মন ঠিক নরম কাদার মতো, নরম কাদা একবার পুড়ে যদি ইট হয়ে যায় এরপর যতই পানি ঢালা হোক না কেন তা আর গলে না, বরং আরো ভারী ও শক্তিশালী হয়। মানুষের মনও ঠিক এই রকম, একবার কষ্ট পেলে এরপর শত আবেগেও তার কোনো পরিবর্তন হয় না। চেয়েছিলাম হাজার দুঃখের মাঝে সুখটাকে একটু খুঁজে নিতে, কিন্তু দুঃখের মেঘগুলো এতটাই কালো ছিল যে তার মাঝে আমি সুখের আলোটা আর খুঁজেই পেলাম না। বিধি তুমি কোন কলমে লিখেছো আমার ভাগ্য, আমি কি নই সুখের যোগ্য, কেন হয়ে গেলাম সবার চোখের বালি, কপালে কি সুখ লিখতে ছিল না তোমার কলমে কালি। ভালোবাসার মানুষ হাজার কষ্ট দিলেও তাকে কখনোই বলা যায় না। এই পৃথিবীতে ভালো মানুষগুলো সব থেকে বেশি কষ্ট পায়, কারণ তারা কাউকে ঠকাতে জানে না। কিছু কিছু মানুষের ভাগ্যটা এতটাই খারাপ যে তারা যতই মন থেকে ভালোবাসুক বিনিময়ে শুধুই কষ্ট পায়। কাউকে কষ্ট দেওয়ার জন্য অবহেলার চেয়ে বড় আর এই পৃথিবীতে কিছুই নেই। সবাই বলে ছেলেরা কাঁদতে পারে, কিন্তু কেউ জানে না কাঁদতে না পারাটাই বেশি কষ্টকর। ভাবিস না যে ভুলে গেছি, হয়তো কথা হয় না কিন্তু ভালোবাসাটা সে আগের মতোই আছে। একটি সুখ মানুষকে বারবার হাসাতে পারে না, কিন্তু একটি দুঃখ মানুষকে আজীবন কাঁদাতে পারে। আরে ভালো তো সবাই থাকতে চায়, ভালো তো সবাই থাকতে চায়, কিন্তু ভাগ্যটা সবাইকে সেই সুযোগ দেয় না। এই জন্যই কাউকে অন্ধের মতো ভালোবাসতে নেই। সে মানুষটা যদি কোনো একদিন ছেড়ে চলে যায় তাহলে নিজের জীবনই অন্ধকার হয়ে যায়। যে শহরে ভালোবাসার মানুষকে কাছে পেতে মনের বদলে রূপের প্রয়োজন হয় সেই শহরে সত্যিকারের ভালোবাসার খুবই অভাব হয়।